প্রত্যেকটা ক্লাসের ন্যায় আজকেও আমরা দুটো অঙ্ক সমাধান করাবো, এবং এই দুটো অঙ্ক আমরা কিন্তু সূচক থেকে নিয়েছি। তোমরা অঙ্কগুলো দেখলে বুঝতে পারবা তোমাদের নিবন্ধন পরীক্ষার জন্য, তোমরা যারা বিসিএস পরীক্ষা দিবা এবং তোমরা যারা লেটেস্ট যে চাকরি পরীক্ষাগুলো সামনে রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা যদি বিগত প্রশ্নগুলো একটু খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোর ভ্যালুয়েবল কতটুকু। তো এখানে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে খেয়াল করে তোমাদের একটু খেয়াল করতে হবে, এখানে দেখো প্রথমে প্রশ্নটা বলা হচ্ছে যে 1/4 - x = 64 হলে x এর মানটা কত। তো আমরা এখানে x এর মানটা বের করব। তো x এর মানটা বের করার জন্য এই কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। তো এখানে দেখো আমরা লিখে নিচ্ছি 1/4 - x = হচ্ছে তোমার কত, 64। তো এখানে দেখো আমরা উপরের ওয়ানটা এখানে লিখে নিলাম। তো এখানে লিখার পরে এই মাইনাসের জন্য আমরা এখানে লিখবো 1/, অর্থাৎ মাইনাসের জন্য 1/ লিখে আর কি থাকবে তোমার 4x থাকবে, তার মানে 4 পাওয়ার x আমরা এখানে লিখে নিলাম, ইকুয়াল হচ্ছে তোমার কত, 64। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উপরের ওয়ানটা, একদম উপরের ওয়ানটা আমরা এখানে লিখলাম ইনটু, এটা এখন ভাগাকার আছে অর্থাৎ এটা ডিভাইড বাই এটা ভাগাকার আছে, আমরা যখন গুণাকারে নিয়ে যাবো তখন এটা উল্টে যাবে, 4 পাওয়ার x উপর উঠবে, এই ওয়ানটা এখানে নিচে নেমে যাবে। সো ইকুয়াল হচ্ছে কত, 64। আমরা এই ওয়ানের সাথে এই ওয়ানটা আমরা কী করব, কাটাকাটি করব। তাহলে আমাদের কী থাকে, আমাদের থাকে তোমার 4 পাওয়ার x = 64। তাহলে আমরা এটা লিখে নিব 4 পাওয়ার x = হচ্ছে কত, 64। সো আমরা এখানে লিখে নিব 4 পাওয়ার x = হচ্ছে কত, 64। তাহলে 4 পাওয়ার x এখানে 4 এর উপর আমরা যদি 3 দিই অর্থাৎ এখানে 4 হচ্ছে কয়টা, 3টা 4 গুণ করলে কিন্তু আমাদের 64 আসবে, যেহেতু বেস দুইটা একই। তাহলে আমরা দুইটা বেস বাদ দিব, ভাগ করলে চলে যাবে আর থাকবে পাওয়ারগুলা, অর্থাৎ x = কত, 3। তাহলে আমরা এখানে লিখতে পারি x = 3। আমাদের x এর মানটা বের হয়ে গেলো, আমাদের এখানে বলা হয়েছে x এর মানটা বের করার জন্য x এর মান আমরা 3 বের করে ফেলেছি। এখন আমাদের যে দ্বিতীয় যে প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ, তোমরা যারা এটা আগে করেছো অবশ্যই তোমাদের জন্য খুব ইজি, যারা পারো না বা যাদের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের সাথে একটু দেখতে পারো। যেখানে আমরা প্রথমে 2টা 4টাকে একটু ভাঙাবো, 2x² করবো এবং এটাকে x এখানে লিখবো, ইকুয়েল আমরা জানি 2 এর উপর 3 দিলে অর্থাৎ 2 এর পাওয়ার 3 দিলে এইটা আসে। সো আমরা এটা কি করব, 2 এখানে করব, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ করতে হয়, তাহলে 2 এর সাথে x গুণ করলে হবে তোমার 2x = 2 পাওয়ার 3। তাহলে এখানে দুইটা বেজ যেহেতু একই তাহলে এই 2 এর সাথে 2 বাদ যাবে, ভাগ করলে চলে যাবে, থাকবে কত তোমার 2x = কত তোমার 3। সো আমরা এটা লিখতে পারি x = এদিকে সংখ্যাটা সবসময় উপরে থাকে 3, এই 2টা এদিকে আসবে, তার মানে x = হচ্ছে 3/2, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করছি যে আজকের এই যে দুটো ভিডিও তোমাদের দেখাইছি, সরি যে দুটো অঙ্ক তোমাদের দেখাইছি, দুটো অঙ্ক কিন্তু অনেক ভ্যালুয়েবল। তো এই দুটো অঙ্ক যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিবা এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং তাছাড়া কিন্তু অনেক অনেকগুলো ভিডিও আমরা সমাধান করে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু প্লেলিস্টে পাবে, এবং এই অঙ্কগুলো যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।